আলমা ইসলাম মহিলা আসন 49 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাকে এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অগ্নিঝরা মার্চ মাসে, আমাদের স্বাধীনতার এই মাসে যারা শহীদ হয়ে গিয়েছেন, 30 লাখ শহীদ এবং 2 লক্ষ সার্বভৌম মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজে রং তুলিতে আঁকা 56,000 বর্গমাইল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র। মাননীয় স্পিকার, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের সার্বিক উন্নয়নে তার রয়েছে বিশেষ ভূমিকা। পল্লীবন্ধুর নানা দিক নির্দেশনা অনুসরণ করে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা সহ দলকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের। আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞতা জানাতে চাই সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও আমাদের মহাসচিব মজিবুল হক চুন্নুর প্রতি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ $3 মিলিয়ন অর্থনৈতিক দেশের পৌঁছানোর অভিযাত্রা ঠিক করেছে, কিন্তু এই অভিযাত্রা আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক খাতে চরম অব্যবস্থা, খেলাপি ঋণ লাগামহীন গতিতে বেড়েই চলেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। ডলার সংকট বাড়ছে, রিজার্ভ ক্রমাগত নিম্নমুখী, ব্যাংকগুলি তারল্য সংকটে ভুগছে, অনেক ব্যাংক রুগ্ন হয়ে যাচ্ছে। আমি জাতীয় সংসদে এর আগেও বহুবার ঋণ খেলাপির ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি আমি জানিয়েছি, আজও একই দাবি আমি জানাচ্ছি। আমি মনে করি ঋণ খেলাপির ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাই তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এই ক্ষেত্রে বর্তমান সরকারকে আরো কঠোর হতে হবে। মাননীয় স্পিকার, আরো একটি কথা আমি বলতে চাই। ভালো শিল্প উৎপাদকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার শিল্প ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবার তুলে নেওয়া হয়েছে। এর ফলে এই সুদের হার ইতিমধ্যে 13% ছাড়িয়ে গেছে। এইভাবে সুদের হার বাড়লে শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার ব্যয় অনেক বেড়ে যাবে। এমনিতেই ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি ব্যয় হু হু করে বাড়ছে, এমন তো অবস্থায় শিল্প ঋণের সুদের হার ওপেন করে দেওয়া মরার উপর খাড়া ঘা হিসেবে দেখা যাচ্ছে দিচ্ছে। আমি আশা করছি শিল্প ঋণের সুদের হার কমাতে শিল্প বান্ধব সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, তাহলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সহজ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, সামনে পবিত্র রমজান মাস, এর মধ্যে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এমনিতে সাধারণ মানুষের আয় উপার্জন কমে গেছে, তার উপর বিদ্যুতের দাম বাড়ানো মানুষের কষ্ট আরো বাড়বে, জীবনযাত্রা ব্যয়ও বৃদ্ধি পাবে। চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, চিনি, লবণ সহ প্রতিটি খাদ্যপণ্যের দাম লাগামহীন গতিতে বাড়ছে, সিন্ডিকেটের খপে এখনো দেশের বাজার ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী বারবার সিন্ডিকেট
ভাঙার কথা বলছেন, কিন্তু তারপরেও কোথায় যেন এই উদ্যোগ আটকে আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে যে কোনো মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের উদ্যোগতি ঠেকাতে হবে, এর কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, এই তো সেই দিন বেলি রোডে নির্মম অগ্নিকাণ্ডে অনেকগুলো তাজা প্রাণ ঝরে পড়ল, এর দায় কে নেবে? অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির পর বলা হয় সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটেছে, আরও এই সিলিন্ডার ছিল মেয়াদ উত্তীর্ণ। ভবনগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্রের অভাব ছিল কিংবা ভবন নির্মাণের বিল্ডিং কোড মানা হয়নি, এই সব বলে প্রতিটি দুর্ঘটনার দায় এড়ানোর চেষ্টা চলে। এভাবে প্রাণহানি রোধের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কি পদক্ষেপ নিচ্ছে, মানুষ তার জানতে চায়। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ, দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি কমানো, সুশাসন নিশ্চিত করা, আন্তর্জাতিক কূটনৈতিক বাংলাদেশের পক্ষে নিয়ে আসা। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য কমাতে হলে শুধু সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিলেই চলবে না, ডলার সংকটের সমাধান করতে হবে, কারণ ডলার না থাকলে পণ্য আমদানি করা যাবে না, আর তাতে বাজার পণ্যের সরবরাহ না থাকলে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াবে। সুশাসন নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এমনকি প্রভাবশালী কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাই যাতে না ন্যায় বিচার পায় তাও নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করে চলতে হবে, যেমন আমেরিকা, চীন ও ভারত, এই তিন দেশই আমাদের রাজনীতি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, সুতরাং কূটনীতিতে ভারসাম্য দরকার। জিএসপি সুবিধা যাতে ব্যাহত না হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সফল কূটনৈতিক তৎপর চালাতে হবে। 2026 সালের পর আমরা যখন উন্নয়নশীল দেশে উন্নীত হব তখন যেসব চ্যালেঞ্জ আসবে সেইগুলো মোকাবেলার জন্য এখন থেকে আমাদের প্রস্তুত নিতে হবে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বর্তমান সরকার মা ও শিশুর মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে এনেছেন, আমি মনে করি এই মৃত্যুর হার আরো কমাতে হলে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করা অতি জরুরি। আমার এলাকা দোহা ও নবাবগঞ্জ, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ। ঢাকার পাশে দোহার এবং নবাবগঞ্জে গ্যাস সংযোগ দিলে সেখানে গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান, তাই আমি দোহা ও নবগঞ্জ গ্যাস সংযোগের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ইতিপূর্বে আমার উদ্যোগে এই এলাকায় অনেক রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ ও মাদ্রাসা নির্মিত হয়েছে, আরো কিছু কাজ আমি করতে পারিনি, সেটা অসম্পূর্ণ রয়ে গেছে। এইসব কাজ যদি দ্রুত শেষ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা আমি কামনা করছি। মাননীয় স্পিকার, দীর্ঘদিন আমি বক্তব্য প্রদানের আমি সুযোগ পেয়েছি, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সম্মানিত সংসদ সদস্য দিয়ে। আপনারা অনেক ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন, এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।